নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আলমগীর হোসেনকে বিজয়ী করার লক্ষ্যে ঢাকা জেলা দোহার থানা ছয় নং নারিশা ইউনিয়ন প্রবাসীদের উদ্যোগে রিয়াদে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে আওয়ামী পরিষদের উদ্যোগে স্থানীয় কমিউনিটি সেন্টারে আলোচনা সভার আয়োজন করা হয় সৌদি আরব রিয়াদ আওয়ামী পরিষদের সদস্য সচিব শেখ ফারুক মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী এমদাদুল হক জীবন শেখ আনোয়ার হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন শিফা সানাইয়া আওয়ামী পরিষদের সভাপতি আকরাম হোসেন ফকির মোবারক ফরায়েজি শাহাদাত হোসেন মামুন প্রমুখ বক্তারা ঢাকা জেলা দোহার থানার অন্তর্গত ছয় নং নারিশা ইউনিয়ন চেয়ারম্যান নির্বাচনে আলমগীর হোসেন সহ মোট পাঁচটি ইউনিয়ন পরিষদের নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থীকে জয়যুক্ত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন নির্বাচনী আলোচনা ও দোয়া অনুষ্ঠানে ছয় নং নারিশা ইউনিয়ন প্রবাসীদের মধ্যে শাহজাহান শেখদার নুরুল ইসলাম ব্যাপারী বিল্লাল হোসেন মোহাম্মদ রাহাত হাজি উজ্জ্বল শেখ মুন ও শেখ সাইদুলসহ সর্বস্তরের জনগণের বিপুল উপস্থিতি ছিল